এনআরএস হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ। এসএসকেএম এ অস্ত্রোপচার করে তিন বছর পর রোগীর পেট থেকে বেরোলো দেড় ফুট লম্বা রাইলস টিউব। রোগীর নাম কালীপদ মুখোপাধ্যায়, বয়স ৪৫, বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, পেশায় বেসরকারি নিরাপত্তা রক্ষী। রোগীর পরিবার জানিয়েছে, 2010 জুলাই মাসে একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন কালীপদ মুখোপাধ্যায়, ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে। মুখ দিয়ে খাওয়ার ক্ষমতা না থাকায় কিছুদিন তাকে রাইলস টিউবের সাহায্যে খাওয়ানো হয়। সুস্থ হওয়ার পর ছেড়ে দেওয়া হয় কালীপদকে। এর প্রায় তিন বছর পর কিছুদিন আগে হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন কালীপদ মুখোপাধ্যায়। প্রথমে তেমন পাত্তা না দিলেও ব্যথা ক্রমশ বাড়তে থাকে। চিকিৎসকের পরামর্শে এন্ডোস্কপি ও ইউএসজি করেন কালীপদ মুখোপাধ্যায়। এন্ডোস্কপি রিপোর্টে দেখা যায় তার পাকস্থলীর মধ্যে প্রায় দেড় ফুট লম্বা রাইলস টিউব আটকে রয়েছে। মুর্শিদাবাদের চিকিৎসকরা সেই টিউব বার করতে পারেননি। ঘটনায় এনআরএস হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলেছেন কালীপদ মুখোপাধ্যায়ের পরিবার। আমার বাবার আগে তিন বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, দিয়ে তার জন্য ওখানে ট্রিটমেন্ট করার জন্য এনআরএসে ভর্তি করেছিলাম। এনআরএসে থাকাকালীন ভর্তি করানি সুস্থ হওয়ার আগে, ঠিক আছে। এবার তারা মানে একটা পাইপ কি ভরেছিল নাকের মধ্যে, একটা রাইস টিউব না যাই হোক, ওটা ভিতর থেকে যায়, আমরা বুঝতে পারি না। এবার বাড়ি নিয়ে আসি, হঠাৎ তিন বছর পর হঠাৎ পেটে ব্যথা, আমরা এবার বুঝতে পারি না। এবার পেটে মানে ছবি তুলতে ডাক্তার কাছে যাই, ডাক্তার কাছে গিয়ে আমরা মানে পরামর্শ নিই, ডাক্তার বলে ছবি তুলতে, ছবি করার পর ধরা পড়ে যে সে ভিতরে একটা পাইপ ছেড়ে গেছে। 18 জানুয়ারি এসএসকেএম এ ভর্তি হন কালীপদ মুখোপাধ্যায়। তারপর অস্ত্রোপচার করে রাইলস টিউব বার করেন চিকিৎসকরা। ওর তো বাইরেই ধরা পড়ে যে রাইলস টিউবটা পেটের ভিতরে রয়ে গিয়েছে, কিভাবে সেটা থেকে গেল সেটা সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু বাইরেই ধরা পড়ে যে রাইলস টিউবটা ভেতরে থেকে গিয়েছে এবং বাইরেই ওরা এন্ডোস্কোপি করে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা ওরা করে উঠতে পারেননি। তার ফলে অপারেশন করে স্টমাকে ইনসিশন দিয়ে তারপরে বার করতে হয়েছে। না, এটা থাকতে থাকলে নানা রকম অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে, অবস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। এই অভিযোগকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, কিভাবে রাইলস টিউব রোগীর পেটে গেল, চিকিৎসকরা কেন কিছুই বুঝতে পারলেন না, ভালো মতো পরীক্ষা না করেই কি তাহলে রোগীকে ছেড়ে দিয়েছিলেন এনআরএসের চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে সেপটিক হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারত। সব মিলিয়ে ফের একবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান। এই ঘটনায় বিস্মিত হয়েছেন এনআরএস হাসপাতালের সুপার দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়, যদিও কোনো মন্তব্য করতে চাননি। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে নিমাই পাণ্ডা, এই বি আনন্দ, কলকাতা।